আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে, আর শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। হাসিনা সরকারকে আর ভোট চুরি করতে দেয়া হবে না, হুঁশিয়ারি বিএনপি নেতা সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের। বিএনপির রাজনীতিতে দুর্ভিক্ষ চলছে, বললেন ওবায়দুল কাদের। ঈদের দিনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যের অপলাপ করেছেন, বললেন প্রিন্স মাহমুদ। এরপর জানবেন সুনামগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু। আরও জানিয়ে দিব মানুষের নির্বিঘ্নে ঈদ উদযাপন বিএনপির পছন্দ নয়, বললেন ওবায়দুল কাদের। এবং সর্বশেষ থাকবে বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে সমর্থন করে, বললেন আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাছিম। ভিউয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। আর ভোট চুরি করতে দেয়া হবে না, বললেন প্রিন্স। বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, অতীতে প্রহসনে নির্বাচন করে আবারও একই চেষ্টা করেছে আওয়ামী লীগ, আর ভোট চুরি করতে দেয়া হবে না। জনগণ এই সরকারের পদত্যাগ চায়, দাবি না মানলে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। আজ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন। প্রিন্স বলেছেন, নিত্য প্রয়োজনের জিনিসপত্রের দাম বাড়ায় মানুষ দিশেহারা, প্রতিটি দ্রব্যমূল্যে লাফিয়ে লাফিয়ে বেড়েছে, কাপড়ের দাম বাড়ায় গরিব মানুষ ঈদে নতুন কাপড় চোপড় কিনতে পারেনি, সরকার মিথ্যা অজুহাতে সারের দাম বৃদ্ধি করেছে, দুর্নীতিকে আড়াল করতে বিশ্ববাজারে সারে মিথ্যা তথ্য দিয়ে দেশে সারের দাম বৃদ্ধি করেছে, ধানের যে দাম নির্ধারণ করেছে সরকার তাতে কৃষক লাভবান হবে না, লাভ হবে সরকারের, কৃষকদের সঙ্গে সরকার প্রতারণা করেছে। তিনি বলেন, ঈদের আগেও সরকার মিথ্যা মামলায় অব্যাহত রেখেছে, প্রধানমন্ত্রীর সত্যের অপলাপ, মানুষের মনে ঈদের আনন্দ ছিল না, শতভাগ বিদ্যুতায়নের কথা বললেও গ্রামের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না, 10-12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, কৃষিতে বিপর্যয় নেমে এসেছে। বিএনপির রাজনীতিতে দুর্ভিক্ষ চলছে, বললেন ওবায়দুল কাদের। বাংলাদেশের মানুষের ঘরে ঘরে যখন ঈদের অনাবিল আনন্দ, ঠিক সেই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্লজ্জ মিথ্যাচার ও উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আজ একটি বিবৃতিতে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ওবায়দুল কাদের এমপি বলেছেন, দেশের ধর্মপ্রাণ মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছে, শহর থেকে গ্রাম মানুষ যাচ্ছে, যার ফলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে, সাধারণ মানুষ যে নিরাপদে ও নির্বিঘ্নে ঈদ উদযাপন করেছে তা মির্জা ফখরুল বা বিএনপির পছন্দ নয়, মানুষ যে আবেগ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছে তা সবসময় বিএনপির গাত্রদাহ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই নেতিবাচক বক্তব্য তাদের সেই চিরাচরিত গাত্রদাহের প্রতিফলন। বাংলাদেশের অর্থনীতি নিয়ে বাংলাদেশ সরকার কখনোই মিথ্যা তথ্য দেয়নি, বাংলাদেশের অর্থনীতি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ, বিশ্বব্যাংক, এডিবি, ইউএনডিপি সহ বিভিন্ন সংস্থা বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এসব তথ্য আমেলও না নিয়ে তারা প্রতিদিন মিথ্যা, বিভ্রান্তকর ও বানোয়াট বক্তব্য দিয়ে যাচ্ছে। বিবৃতিতে তিনি বলেছেন, দুর্ভিক্ষ চলছে বিএনপির রাজনীতিতে, তাদের রাজনীতিতে গণবিচ্ছিন্নতার দুর্ভিক্ষ রয়েছে বলে তারা জনগণের দৃষ্টি আকর্ষণ করতে অক্ষম, বিএনপির রাজনীতি বন্ধ জলাশয়ের মতো, তারা নিজেদের মধ্যেই ঘুরপাক খাচ্ছে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিএনপির রাজনীতির নতুন কোনো ধারা সৃষ্টি করতে পারেনি। বিএনপি শাসনামলে বাংলাদেশ বিশ্বসভায় ক্ষুধা দারিদ্র দুর্ভিক্ষ পীড়িত দেশ হিসেবে পরিচিত ছিল, তাদের সময় দেশের উত্তরাঞ্চলের মঙ্গা লেগেই থাকত। জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে উত্তরাঞ্চলের মঙ্গা আজ নির্বাসিত, দেশে অতি দরিদ্রের হার ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। ঈদের দিনেও প্রধানমন্ত্রী সত্যের অপলাপ করেছেন, বললেন বিএনপি নেতা সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, অনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ঈদের দিনেও যা বলেছেন তা সত্যের অপলাপ ছাড়া আর কিছুই নয়। তিনি বলেছেন, মিডনাইট নির্বাচনে অনৈতিক সরকারের প্রধানমন্ত্রী বলেছেন তার সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়, মানুষ এখন গ্রামে গ্রামে আনন্দ, ঈদের আনন্দ উপভোগ করছে, গ্রামগঞ্জে মানুষের আনন্দ উৎসবে মেতে ওঠার প্রধানমন্ত্রীর দাবি যে কতটা অবাস্তব তা সহজেই অনুমেয়। প্রকৃত সত্য হচ্ছে, সরকারের দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা সহ দুঃশাসনে মানুষের মনে কোনো আনন্দ উৎসব নেই। আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেছেন, জনগণের নির্বাচিত সরকার হলে বা জনসম্পৃক্ত সরকার থাকলে তারা উপলব্ধি করত, কিন্তু জনগণের ভোটের অধিকার হরণ করে প্রহসনের ও জনবিচ্ছিন্ন সরকারের পক্ষে তা উপলব্ধি করা সম্ভব নয়। শতভাগ বিদ্যুতায়নের মিথ্যা দাবি করা, সরকারের মিথ্যা উন্নয়ন কেমন তা গ্রাম শহরে মানুষ হারে হারে টের পাচ্ছে। তীব্র দাবদাহ, প্রচণ্ড গরমে বিদ্যুতের অভাবে বারবার লোডশেডিং, এই গ্রাম শহরের মানুষের জীবন যখন নাকাল, তখন ঈদের দিনে প্রধানমন্ত্রীর এহেন মিথ্যা দাবি জনগণের সাথে নির্মম রসিকতা ছাড়া আর কিছুই নয়।
ঘরে ঘরে আজ বিদ্যুৎ নেই, ঘরে ঘরে অন্ধকার নেমে এসেছে। প্রিন্স বলেন, রমজান মাসে এবং ঈদের আগ মুহূর্তেও ক্ষমতাসীন কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার দমন পীড়ন অব্যাহত রেখেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুলকবি রিজভি আহমেদকে গত 7 ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। রিজভি আহমেদ শারীরিকভাবে অসুস্থ, কারাগারে তাকে সুচিকিৎসা দেওয়া হয়নি। পরিবার ও দলের পক্ষ থেকে বারবার তাকে বিশ্বায়িত কোনো হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়ার আহ্বান করা হলেও সরকার তা গ্রহণ করেনি। তিনি আরও বলেন, গ্রাম ও শহরে বিদ্যুৎ সংকট এতটাই তীব্র ও প্রকট যে প্রচণ্ড গরমে 24 ঘন্টার মধ্যে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎবিহীন অবস্থায় মানুষ দিনাপিয়াত করছে। বিদ্যুৎ সংকটের প্রভাবে কল কারখানা এবং কৃষিতে পড়েছে প্রচুর প্রভাব। প্রচণ্ড খরতাপের ফসলের জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। বিদ্যুতের অভাবে মানুষ জমিতে পানি দিতে পারছে না, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে পানির স্তর নেমে যাওয়ায় কৃষকদের মাথায় হাত, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। রমজান মাস এমনকি ঈদেও মানুষ পরিবার পরিজন নিয়ে মানব জীবনযাপন করছে। রোজার আগে সরকার বলেছিল রোজার মাসে দ্রব্যমূল্যের দাম বাড়বে না। বাস্তবতা হচ্ছে রোজার মধ্যেও প্রতিদিন প্রতিটি দ্রব্যের মূল্য লাফি লাফি বেড়েছে, এমনকি ঈদের আগেও দিনও বেড়েছে। কাপড়ের দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পাওয়া ঈদের মধ্যে খেটে স্বল্প আয়ের মানুষ মধ্যবিত্ত পরিবারের সদস্যদের ঐতিহ্যগত ঈদ উপহার দিতে পারেননি। বিএনপি সাংগঠনিক সম্পাদক আরও বলেন, দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাইরে রাখতে এর মধ্যে ব্যর্থ হওয়া সরকার মিথ্যা অজুহাতে সারের দাম বৃদ্ধি করেছে। বিশ্ববাজারে সারের দাম যখন 62 থেকে 25% নেমে গেছে, সরকার তখন তাদের অব্যবস্থাপনা, অপরিণামদর্শী সিদ্ধান্ত, দুর্নীতি, লুটপাট আড়াল করতে বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির মিথ্যা বলে বাংলাদেশের সারের দাম বৃদ্ধি করেছে। মিথ্যাচারের উপর দাঁড়িয়ে থাকা সরকারের সিরিজ মিথ্যাচারে এই এক নতুন সংযোজন। সুনামগঞ্জে 3 উপজেলায় বজ্রপাতে 6 জনের মৃত্যু। সুনামগঞ্জে 3 উপজেলা বজ্রপাতে 6 জনের মৃত্যু হয়েছে, এতে আহত হয়েছেন আরও 2 জন। আজ বেলা 11টার দিকে জেলার তাহিরপুর, দোয়ারাবাজার ও সাতকে এই হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, নিহত আহতরা সবাই হাওরে ধান কাটছিলেন। নিহতদের মধ্যে 3 জন সাতক, 2 জন দোয়ারাবাজার ও 1 জন তাহিরপুর উপজেলা। নিহতরা হলেন সাতক উপজেলার জাওয়া বাজার ইউনিয়নের পশ্চিম দেবের গাঁও গ্রামের মহিম মিয়া, পশ্চিম বড়কাপন গ্রামের আউশি আলী, চর মহল্লা ইউনিয়নের দুর্বলর গ্রামের আব্দুল সামাদ, চরবাজার উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নের রণভূমি গ্রামের তারা মিয়া, ফতেপুর গ্রামের মিলন মিয়া, তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের শিক্ষার্থী রমজান আলী। একই সময় বজ্রপাতে তাহিরপুরে মুকুদ মিয়া ও দোয়ারাবাজার নিজামুদ্দিন নামে আরো 2 জন আহত হয়েছেন। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেবদুলাল ধর উপজেলা বজ্রপাতে 2 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খান মোহাম্মদ মইনুল জাকির বলেছেন, সবাই হাওরে ধান কাটায় ব্যস্ত ছিলেন, আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু এবং 1 জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন। এবং সর্বশেষ থাকবে, মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন বিএনপির পছন্দ নয়, বললেন ওবায়দুল কাদের। সাধারণ মানুষ নিরাপদ ও নির্বিঘ্নে ঈদ উদযাপন করেছে তা মির্জা ফখরুল বা বিএনপির পছন্দ নয় বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আজকে মানুষ জনন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বিএনপির আমলে দারিদ্র দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশ। সেতুমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি আজ শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, আমাদের আর্থ সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য পেয়েছে। জনন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক নেতৃত্বের কারণে ও সুদক্ষ পরিচালনার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণ হবে। এবং সর্বশেষ থাকবে, মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন বিএনপির পছন্দ নয়, বললেন ওবায়দুল কাদের। সাধারণ মানুষ নিরাপদ ও নির্বিঘ্নে ঈদ উদযাপন করেছে তা মির্জা ফখরুল বা বিএনপির পছন্দ নয় বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আজকে মানুষ জনন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বিএনপির আমলে দারিদ্র দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশ। সেতুমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি আজ শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, আমাদের আর্থ সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য পেয়েছে। জনন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক নেতৃত্বের কারণে ও সুদক্ষ পরিচালনার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণ হবে।